কি বুঝি আমরা ঠিকই বসে আড্ডা দেওয়া তার সিগারেট খেয়ে সময় কাটাবো কিন্তু এই রক ব্যান্ড আসুন তার না আমরা বাংলা রক সংস্কৃতি কিছু গান এবং হিন্দি পুরনো গানকে আজ এই মঞ্চে উপস্থাপন করতে চলেছি আচ্ছা সবাই মনে করো আমরা 10 বছর এগিয়ে গেছি তখন এই নেই কোনো কলেজ ক্যাম্পাস নেই বন্ধু নেই সেমিস্টার অল্প কোনো কিছু অস্তিত্বই নেই তখন যেটা নিয়ে জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি আমরা তখনও আমাদের ব্যস্ত জীবনের সাথে সাথে স্মৃতিগুলো খুব বৈশাখ্য প্রত্যেকটা দিন সময়ের সাথে সাথে এতটা পথ আমরা পেরিয়ে এলেও স্মৃতিগুলোকে কোনোদিন ভুলতে পারব হয়তো কোনো এক বৃষ্টি সন্ধ্যায় চায়ে কাপে চুমুক দিতে মনে পড়ে যাবে কলেজের দিনগুলো মনে পড়ে যাবে বন্ধুত্বের কথা হয়তো তখন কল্পনায় হাতছানি দিয়ে ফিরে আসতে চাইবো এইসব সময় হয়তো মনের ভিতর ভেসে আসবে চলো একবার জেনে যাই আরো একবার আকাশে হাত চালিতে সারাদিন কি হবে না হবে আবার
বাইরে কখনো মুষলধারে বৃষ্টি চলছে। কেন জানি না প্রত্যেক বৃষ্টির স্নাত দিনগুলিতে তোমার অস্তিত্ব আমি নতুন করে দিতে পারি। বন্ধুত্ব থেকে ভালোবাসায় গুরুত্ব হওয়ার সম্পর্কটা কি করে ভুলি বলো? বিশ্বাস করো, সেই রাতে তুমি আমার উপর রাত করে কলটা কেটে দেওয়ার পরে নিজের জীবনের সাথে লড়াই করেছি ক্রমাগত তোমাকে ফিরে পাওয়ার সময়। অনেক চেষ্টা করেছি তোমার সাথে, তার শুধুমাত্র একটাই কারণ, তোমার আমার সম্পর্কে পরিপূর্ণতা। এলা শুনছো, চাকরিটা আগামী পেয়ে গেছে। তুমি বেসতে দিতে পারো, আমি বলে দাও যে তুমি করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ, এখন আর কেউ আটকাতে পারবে না। জানে যা কথা